যে সাবজেক্ট আজ আমরা তুলে ধরবো, সাবজেক্টটা আপনাদেরকে সামনে আবার বলছি, যে মানুষের মনুষ্যত্ব বোধ নিয়ে একটি প্রতিবেদন। এই বিষয়ে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাবেন, এবং এই যে লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে মাইতি টিভি চ্যানেলে, ইউটিউবে মাইতি টিভি এন্টারটেনমেন্ট এবং ফেসবুকে মাইতি টিভি চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারণ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বিষয় নিয়ে আমার স্টুডিওতে আজকে এক বিশিষ্ট অতিথি এসেছেন, তো ওনার বক্তব্য আমরা শুনব। তো চলুন আমরা ওনার, এবং প্রথমে আপনারা প্রতিবেদনটা আপনারা দেখে নেন, তারপর আপনারা কল করবেন, তারপর আমরা আমাদের যে বিশিষ্ট ব্যক্তি এসেছেন ওনার বক্তব্য আপনারা শুনবেন। তো প্রথমে আপনারা যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন। প্রথমে এর মধ্যে একটা সিক্স সেন্স কাজ করছিল, সে জানতো তার মৃত্যু আসন্ন। সুর সহ গোটা শরীর যখন রক্তময়, তখন সে তার সন্তানের কথা ভেবে চলে যায় নদীর জলে, যাতে সেই রক্তাক্ত জায়গায় পোকামাকড় না বসে। যতক্ষণ প্রাণ ছিল সে চেষ্টা করেছিল যাতে তার সন্তানের কষ্ট একটু হলেও কম হয়। ভাবো ভাবো মানুষ জাতি, একটু পুড়ে গেলে কেমন ছটফট করো তোমরা। সেখানে বোমের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে এই গর্ভবতীর মুখ, সে কতটা কষ্ট পেয়ে আর মানব জাতির উপর কতটা ঘেন্না নিয়ে মরেছে। মানুষ তো সবার থেকে শিক্ষিত বলে মনে করা হয়, আর তাছাড়া আমাদের ভারতবর্ষ কেরালার শিক্ষার হার সব থেকে বেশি। এই নরকীয় ঘটনার পর আজ আবারও একবার প্রমাণ হয়ে গেল, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা থাকলেই মানুষের মনুষ্যত্ব গড়ে ওঠে না, একমাত্র ভালোবাসাই মানুষ ও অমানুষের পার্থক্য করে দেয়। কিন্তু দুঃখের বিষয়, হে মানব জাতি, তুমি যে ভুলে গেছো ভালোবাসতে, মনুষ্যত্ব আর কোথা থেকে দেখাবে? হুমায়ুন আহমেদ বলেছিলেন, মানুষই একমাত্র জীব যে খিদের জন্য ছাড়াও হত্যা করে। মা, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই, মানুষ হয়ে জন্মেছে এ বড় লজ্জা। কেরালার মালাপ্পুরমে 15 বছরের এক অন্তঃসত্ত্বা হস্তিনী খিদের জেলায় থাকতে না পেরে খাবার খুঁজতে এক গ্রামে ঢুকেছিল। গ্রামের মানুষ খাবারের প্রলোভন দেখিয়ে একটি আনারসের মধ্যে বাজি পটকা পুড়ে দিয়ে খেতে দিয়েছিল হস্তিনীটিকে। সরল হস্তিনী মানুষকে বিশ্বাস করে সেটি খেয়ে ফেলেছিল। খাওয়া মাত্রই সেই বোম অন্তঃসত্ত্বার মুখের মধ্যেই ফেটে যায় এবং তার জীবগাল ছিন্ন ভিন্ন সাথে সাথেই। তখন সেই মানুষগুলো তাকে ঘিরে উল্লাস শুরু করলো। তীব্র যন্ত্রণা থেকে রেহাই পেতে পেটের মধ্যে বাচ্চাটিকে নিয়ে মহিলা হাতিটি যখন এদিক ওদিক ছোটাছুটি শুরু করলো, কেউ এগিয়ে এলো না। শেষে একটি নদী দেখতে পেয়ে নিজের জ্বালা কমাতে গর্ভবতীটি ঝাঁপ দিল তার মধ্যেই। সবাই তখন তিলে তিলে মরতে থাকা দৃশ্য দেখতে হাজির হয়েছিল। তখন রাগ, দুঃখ আর ঘেন্নায় ভরা মন নিয়ে বেচারি আর কিছুই করলো না। তারপর যখন বোঝে সে আর বাঁচবে না, বাঁচবে না গর্ভস্থ সন্তানও, এইভাবে নদীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মৃত্যুবরণ করে নীরবে। এই ভয়ঙ্কর হৃদয় বিদারক ঘটনাটি প্রকাশ করেছেন স্থানীয় ফরেস্ট অফিসার। তারা রেস্কিউ টিম নিয়ে যখন পৌঁছান, তখন হাতিটি কিছুতেই আর মানুষের কাছে আসার ভুল দ্বিতীয়বার করেনি। তার বিশ্বাস ভেঙে গিয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গিয়েছে সে, সবাইকে স্তম্ভিত করে। শুধু জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতেই ধীরে ধীরে ওখানেই মারা গেল সে, মারা গেল তার পেটের ভেতরে থাকা সন্তানটিও। ফরেস্ট অফিসার মোহন যখন সংবাদ মাধ্যমকে নিজের বিবৃতি দেন, সেটা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল সব সাংবাদিক। তিনি বলেছিলেন, ডাক্তার যখন হস্তিনীটির ময়নাতদন্ত করেন, তখন হস্তিনীটি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল। কাপা গলায় আরো জানান যে হস্তিনীটির মধ্যে একটা সিক্স সেন্স কাজ করছিল, সে জানতো তার মৃত্যু আসন্ন। সুর সহ গোটা শরীর যখন রক্তময়, তখন সে তার সন্তানের কথা ভেবে চলে যায় নদীর জলে, যাতে সেই রক্তাক্ত জায়গায় পোকামাকড় না বসে। যতক্ষণ প্রাণ ছিল সে চেষ্টা করেছিল যাতে তার সন্তানের কষ্ট একটু হলেও কম হয়। ভাবো ভাবো মানুষ জাতি, একটু পুড়ে গেলে কেমন ছটফট করো তোমরা। সেখানে বোমের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই গর্ভবতীর মুখ, সে কতটা কষ্ট পেয়ে আর মানব জাতির উপর কতটা ঘেন্না নিয়ে মরেছে। মানুষ তো সবার থেকে শিক্ষিত বলে মনে করা হয়, আর তাছাড়া আমাদের ভারতবর্ষ কেরালার শিক্ষার হার সব থেকে বেশি। এই নরকীয় ঘটনার পর আজ আবারও একবার প্রমাণ হয়ে গেল, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা থাকলেই মানুষের মনুষ্যত্ব গড়ে ওঠে না, একমাত্র ভালোবাসাই মানুষ ও অমানুষের পার্থক্য করে দেয়। কিন্তু দুঃখের বিষয়, হে মানব জাতি, তুমি যে ভুলে গেছো ভালোবাসতে, মনুষ্যত্ব আর কোথা থেকে দেখাবে? হুমায়ুন আহমেদ বলেছিলেন, মানুষই একমাত্র জীব যে খিদের জন্য ছাড়াও হত্যা করে। মা, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই, মানুষ হয়ে জন্মেছে এ বড় লজ্জা। কেরার মালাপ্পুরমে 15 বছরের এক অন্তঃসত্ত্বা হস্তিনী খিদের জেলায় থাকতে না পেরে খাবার খুঁজতে এক গ্রামে ঢুকেছিল। গ্রামের মানুষ খাবারের প্রলোভন দেখিয়ে একটি আনারসের মধ্যে বাজি পটকা পুড়ে দিয়ে খেতে দিয়েছিল হস্তিনীটিকে। সরল হস্তিনী মানুষকে বিশ্বাস করে সেটি খেয়ে ফেলেছিল। খাওয়া মাত্রই সেই বোম অন্তঃসত্ত্বার মুখের মধ্যেই ফেটে যায় এবং তার জীবগাল ছিন্ন ভিন্ন সাথে সাথেই। তখন সেই মানুষগুলো তাকে ঘিরে উল্লাস শুরু করলো। তীব্র যন্ত্রণা থেকে রেহাই পেতে পেটের মধ্যে বাচ্চাটিকে নিয়ে মহিলা হাতিটি যখন এদিক ওদিক ছোটাছুটি শুরু করলো, কেউ এগিয়ে এলো না।
শেষে একটি নদী দেখতে পেয়ে নিজের জ্বালা কমাতে গর্ভবতীটি ঝাঁপ দিল তার মধ্যে। সবাই তখন তিলে তিলে মরতে থাকা দৃশ্য দেখতে হাজির হয়েছিল। তখন রাগ দুঃখ আর ঘেন্নায় ভরা মন নিয়ে বেচারি আর কিছুই করল না। তারপর যখন বোঝে সে আর বাঁচবে না গর্ভস্থ সন্তানও, এইভাবে নদী মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মৃত্যুবরণ করে নীরবে। এই ভয়ঙ্কর হৃদয় বিদারক ঘটনাটি প্রকাশ করেছেন স্থানীয় ফরেস্ট অফিসার। তারা রেস্কিউ টিম নিয়ে যখন পৌঁছান তখন হাতিটি কিছুতেই আর মানুষের কাছে আসার ভুল দ্বিতীয়বার করেনি। তার বিশ্বাস ভেঙে গিয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গিয়েছে সে, সবাইকে স্তম্ভিত করে। শুধু জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতেই ধীরে ধীরে ওখানেই মারা গেল সে, মারা গেল তার পেটের ভেতরে থাকা সন্তানটিও। ফরেস্ট অফিসার মোহন যখন সংবাদ মাধ্যমকে নিজের বিবৃতি দেন সেটা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল সব সাংবাদিক। তিনি বলেছিলেন, ডাক্তার যখন হস্তিনীটির ময়নাতদন্ত করেন তখন হস্তিনীটি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল। কাপা গলায় আরো জানান যে হস্তিনীটির মধ্যে একটা সিক্সথ সেন্স কাজ করছিল, সে জানত তার মৃত্যু আসন্ন। সুর সহ গোটা শরীর যখন রক্তময় তখন সে তার সন্তানের কথা ভেবে চলে যায় নদীর জলে, যাতে সেই রক্তাক্ত জায়গায় পোকামাকড় না বসে। যতক্ষণ প্রাণ ছিল সে চেষ্টা করেছিল যাতে তার সন্তানের কষ্ট একটু হলেও কম হয়। ভাবো মানুষ জাতি, একটু পুড়ে গেলে কেমন ছটফট করো তোমরা, সেখানে বোমের আঘাতে ছিন্ন। তো এখন আমরা আপনারা শুনলেন এই প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে, মানুষের মনুষ্য বোধ নিয়ে একটি প্রতিবেদন মাতৃটি বিছানে নিয়েছে। এই বিষয়ে আপনারা আপনাদের রায় আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা ওপিনিয়ন আপনারা জানাবেন। তো আমাদের স্টুডিওতে এখন উপস্থিত হয়েছে বিশিষ্ট ব্যক্তি, তো ওনার বক্তব্য আমরা শুনব। তো চলুন উনি কি বলছেন আমরা শুনে নিই। মাইতি টিভি চ্যানেলের সমস্ত শ্রোতা এবং দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করার জন্য বসেছি সেই বিষয়টি মানুষের মনুষ্যত্ব বোধ, একটি অপূর্ব শব্দবন্ধ মনুষ্যত্ব। আমাদের বাংলা শব্দভাণ্ডারে একটি বহুল চর্চিত কথা, সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই, কিন্তু এই কথাটি দীর্ঘদিন ধরে বহু চর্চিত, বহু ব্যবহৃত একেবারে, কিন্তু আজ এই দিনে দাঁড়িয়ে আমার কাছে বড্ড বেশি ক্লিশে লাগছে, বড্ড বেশি অপ্রাসঙ্গিক লাগছে, বড় বেশি বেদনার মনে হচ্ছে যে এই ধরনের শব্দবন্ধকে আমরা ব্যবহার করি নিজেদের স্বার্থে। সম্প্রতি আপনারা সবাই জানেন যে যে ঘটনাটি ঘটেছে কেরলে একটি মল্লপুরমের একটি গ্রামে একটি হাতিকে, একটি অন্তঃসত্ত্বা হস্তিনীকে একদল মানুষ, কিছু মানুষ বর্বরভাবে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যার পদ্ধতি এবং হত্যার মোটিভেশান এবং হত্যা যে কারণে তাকে হত্যা করা হয়েছে, সমগ্র ব্যাপারটা যদি আমরা আলোচনা করি তাহলে সব ক্ষেত্রেই আমরা দেখব যে এটি অমানবিক বললে একটু বোধহয় কম বলা হয়। আমরা সাধারণত বলে থাকি কথাবার্তার মাঝখানে যে যেটা মনুষ্যোচিত নয় বা মানবিক নয় তা সেগুলোকে আমরা বলি যে পাশবিক অত্যাচার হয়েছে কিংবা পাশবিক কার্যক্রম হয়েছে, পাশবিক কাজ হয়েছে। আজকের এই ঘটনা সমগ্র পশু সমাজকেও বোধে লজ্জিত করেছে, কারণ কোনো পশুরাও বোধহয় এই ধরনের একটি বর্বর কাজ করতে পারত না। আপনারা দেখেছেন যে একটি ক্ষুধার্ত হস্তিনী যে দলছুট হয়ে খাদ্যের অন্বেষণে লোকালয়ের মধ্যে ঢুকে পড়েছে, তাকে গ্রামের মানুষ তাড়া করছে, কিংবা সেই যে মানুষরা তাকে তাড়া করেছিল তাদের, এটা এটা ঠিক যে একটা হাতির কিন্তু লোকালয়ের মধ্যে থাকার কথা নয় বা থাকা উচিত নয়, কিন্তু সবসময় প্রেক্ষিতটা আমাদের আলোচনা করে নেওয়া খুব জরুরি। প্রেক্ষিতটা হলো যে কোনো কোনো সময় আমরা দেখছি, আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি যে দলমা পাহাড় থেকে যে পাখিগুলো, যে হাতিগুলো নেমে আসে, দলমা পাহাড় থেকে কেন নেমে আসে, তারা পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে, বিভিন্ন অঞ্চল লোকালয়ের মধ্যে ঢোকে, ধান ক্ষেত নষ্ট করে কিংবা ফসলের ক্ষেত নষ্ট করে।
এইটা পর্যালোচনা করতে গিয়ে বিভিন্ন গবেষক